পড়াশোনা করছিল তাকে আমি পড়া থেকে তুলে এনেছি। তোমাদের স্টুডিয়াস, তোমার স্টুডিয়াস কো অ্যাক্টর নিয়ে কি বলবে পড়াশোনা? প্লিজ প্লিজ বলো। নিয়ে নে আমার। আচ্ছা পড়িস, ভাল লাগবে। আচ্ছা এই যে তোমার স্টুডিয়াস কো অ্যাক্টর এত পড়াশোনা করে, আবার শর্ট দিয়ে এসে পড়াশোনা করে, কি বলবে ব্যাপারটা নিয়ে? মুখস্থ ধরতে দিবি একদিন, পরশুদিন ব্যালে পরীক্ষা আছে, ব্যালে আর তারপর কথক রিটেন আছে 40 marks, তো সেইগুলোই পড়ছি। আর আমি মানে চোখে দেখে ওইভাবে পড়া আমার হয় না, চোখে দেখে নোট ডাউন করি, মানে কি পড়লাম আমি 2-4 বার রিডিং করি, পুরোটা পড়ার পর কি পড়লাম সেটাকে আমি পুরো লিখে ফেলি। ধরো আমি আমি কালকে পড়েছি 3.5 পাতার একটা কোয়েশ্চেন আনসার, ঠিক আছে, একটা কোয়েশ্চেন যেটা আনসার 3.5 পাতা। আচ্ছা সেটা রাতে আমি জাস্ট 3 বার পড়লাম, পড়ার পর ওটাকে নোট ডাউন করে 3 পাতায় এনেছি আমি, ওটা 3.5 পাতার আনসার 3 পাতায় এনেছি। তো সেটা আমি পরীক্ষার খাতায় লিখবো। তো এরকম ভাবে অনেকগুলো কোয়েশ্চেন মুখস্থ করা বাকি, এখনো 4টে কোয়েশ্চেন মুখস্থ করে পরশুদিন পরীক্ষা দেবো। তো এখন এখন একটা করবো, গৌরব দা এরকম সন্দেহ চোখে তাকিয়ে রয়েছে কেন? আমি এখন একটা করবো, এটা হয়ে গেলে আমি এখন একটা করবো, দু শর্ট দেবো, রাতে গিয়ে আর একটা করবো, দুটোই লিখবো, লিখে ঘুমাবো, ঘুমে কাল সকালে শুট করে আবার রাতে গিয়ে আবার দুটো মুখস্থ করে পরের দিন পরীক্ষা দেবো। খুব চাপ আছে, মানে 18-19 তারিখ। বেশ, তার মধ্যে আমি টেনে এনেছি। আচ্ছা এখন আহির আর পিলুর বেশ জমজমাট হয়েছে, মধ্যখানে যখন তাদের মধ্যে ওই সেরকম জমছিল না ব্যাপারটা, দর্শকদের কবে হবে কবে তাদের মধ্যে, এখন তো বেশ ভালো সম্পর্ক। তো দর্শকদের কি রিয়াকশন পাচ্ছ এই খারাপ হোক মন্দ ভালো সুখ্যাতি সুখ্যাতির তো আকাশে বসে ছেড়েই দাও, আমি বসাই মানে এত উড়িস না, আস্তে আস্তে আরো বেটার, এটা মানে হচ্ছে এটা মাথায় রাখবি যে আরো বেটার কাজ করতে পারবে, আরো ভালো পারফর্ম করবি। আমার বক্তব্য হচ্ছে যে এই যখন রোমান্টিক সিন গুলো করিস সেই সময় এমন মানে অফ দ্য সিন যেটা আমরা তো সেটা দেখতে পাই না, আমরা তো টেলিভিশনে শুধু তোদের অভিনয়টাই দেখি, তোদের মজা করছে এই প্রেম করছে আহির আর পিলু এরকম দেখি, ভালো বাসছে এই সময়টা, এই সময়টা কথা মানে হেসে ফেলা বা কিছু এরকম তো নিশ্চয়ই হয় যে অনেক এনজি হয়। তো নিশ্চয়ই আমি না এনজি, আমি সেরকম এনজি তো করিনি, সত্যি আমি কোনো সিনে মানে রোমান্টিক সিন নয় যে কোনো সিনে সেরকম এনজি আমি কখনো করিনি। টেকনিক্যালিটিতে অনেক সময় অনেক ফল্ট হয়, সেটা ঠিক আছে, কিন্তু তুমি মজা করে করে ফেলেছিস, হয়ে যায় মজা করে মজা তো হেসে হেসে ফেলি, এটা একটা ব্যাপার আছে। ইভেন আজকেও আমি একটা শর্টের সময় আমি হাসতে হাসতে নিজেকে কন্ট্রোল করে শর্টটা দিয়েছি, তো আমার হাসি পেয়ে যায় মাঝে মধ্যে, মানে খুব কোনো একটা কিছু ইনসিডেন্ট ঘটে গেলে তার আগে কি গৌরবদার কোনোই হাত থাকে না তোর হাসির পিছনে? যদি হাসি তাহলে মোটামুটি 80% তো 80% টাইম এইটুকুই করে আর কি, এইটুকুই খুব দেখছি যে খুব একটা মানে নিজের একটা বেশ সুন্দর একটা জোন, মানে শান্ত নিজের মতো থাকছে, মানে আমি অনেকেই নোটিস করছি যে খুব সুন্দর ফোন নিয়ে নিজের কাজে ব্যস্ত, কাজে যা যা কাজ আছে সেগুলো থাকছে, আমি পরম বুঝত করে আমি এক্সামটা কিভাবে হ্যাঁ না আমি
একটা বিষয় সেটা হচ্ছে আমি রিপোর্টার, আমি কিন্তু প্রথম রিপোর্টারদের এসে কাজ হচ্ছে প্রেম করো কিনা জানা, আমি কিন্তু জানি জানতে চাইনি, বাট এটা আমাকে জানতে উৎসাহিত করেছে। তো সেজন্য এখন প্রেম করছিস না, ইটস ওকে ফাইন, কিন্তু কোন বয়সে প্রথম মানে হয় না একটা ক্রাশ প্রেম, হার্ট ব্রেক প্রথম হয়েছে তো নিশ্চয়ই, সেটা কোন বয়সে প্রেমটা প্রথম কোন বয়সে করেছিস? এখনো ছোট বলে দাবি করছে কি বলছিস? সত্যি কথা বলতে আমার না ছোট ছোটবেলার ক্রাশ মানে আরো ছোটবেলা আমি তো হা করে শুনছি, আমি আমার ক্রাশের কথা বলতে পারি, আমার একটা ক্রাশ বিলিভ ঠিক আছে মানে এ এখন কেন ছোটবেলা বিলিভ ঠিক আছে অল টাইম ক্রাশ ইভেন এখনো ভাই আমার কি ভালো লাগে নাও দেবদাকে খুব ভালো দেব ফ্ল্যাশ আরে তো ঠিক আছে তো দেবদার ভক্ত বাট ইটস ওকে ওভারঅল পুরো বিষয়টা দেখে মানে দেখছিলাম ওভারঅল পুরো বিষয়টা দেখে আরে মানে দেবকে সেই বর্ষবরণে আমি ফার্স্ট টাইম কি কারা গো ফার্স্ট টাইম দেবদাকে ওরকম কাছ থেকে ওকে দেখতে পারলাম বর্ষবরণে সো আমার বিশ্ব জগৎ আমি সেরা এইসব বিষয়ে সেই সময় সে তো আমি ক্লাস ফাইভে পড়ি যখন ডান্স করতো সেই বয়সে তখন আমার কথোপকথনে আর কি যখন তুমি ডিভিডিতে বিয়ে করছো ছোট ছোট বয়স ডান্স করছো সেই বয়সটা তখন আমার জীবনে প্রথম প্রেম, প্রেম মানে একটা শব্দ আছে প্রেমের মানে এটা বুঝতে পারবে দর্শকরা বুঝে গেছে। সেটা হচ্ছে ওই ওর বয়সে যখন ছোট ডিভিডি করছে মানে সেই ক্লাস ফাইভে প্রেম প্রেম শব্দ আছে প্রেম মানেটা বুঝি না, তো সেই সময় একটি আমার থেকে মানে দুটো ক্লাস উপরে সে পড়াশোনা করতো সে মেয়েটি এটি করে প্রেমের প্রস্তাব দেয় যেটা মানে আমি হ্যাঁ বাবা হা হবো তাকিয়েছি কিছু মানে বুঝি না কিছুই বুঝি না, সেইটাকে একটা জীবনে প্রথম প্রেম তবে সেটা আমার মনে আছে আমি আমাকে খুব সুন্দর করে গ্রিটিংস কার্ডে সুন্দর করে লেখা লিখে দিয়েছিল যেটা আমার বাবার হাতে পড়ে গেছিল কিন্তু আমাকে মারেনি আমি সবসময় লুকাই না আমার যেটা মেইন বলার সেটা হলো যে আমি যখন ক্লাস সময় থেকে ক্লাস টুয়েলভ অবধি মানে টুয়েলভ থেকে স্পেশালি বলবো টেন অবধি এইট টু টেন আমার কাছে ফিফটি প্রপোজালস এসেছিল মানে ফিফটি ঠিক আছে আরে আরে একদম অফকোর্স আমি নোই বলবো আমাকে কত কত ভাবে মানে লাইক আমি পড়তে গেছি টিউশন পড়তে যেতাম সো আমি মায়ের সাথেই যেতাম আর নাহলে একা গেলেও আমি নিজে আমার খুব না একটা ব্যাপার ছিল আমি খুব না একটা গ্র্যাভিটি নিয়ে চলতাম আমি ওই মানে আড্ডা মারা কোথাও দাঁড়িয়ে বা কেউ আমার দিকে তাকাচ্ছে বলে তাকে আমি আমি আবার একটু তাড়িয়ে তাক ওরম না আমি বুঝতে পারি আমি এরকম যাচ্ছি কেউ আমায় দেখছে দেখছে আমি তাকে যেন একটা অপোজিটে লুক দেবো বা কিছু আমি খুব গ্র্যাভিটি নিয়ে চলতাম একটা ওয়েট নিয়ে চলতাম সো মানে লিটারালি আমার সামনে আসতে ছেলেরা ভয় পেত অনেক এরকম কেস হয়েছে যে তারা ভয় পেয়েছে ইভেন আমার মা কেও তারা ভয় পেতে এরকম গানে শুনতে এসেছে যে যে না 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 মেঘা মেঘার কথা ভাবিস না কাকিমা কিন্তু সাংঘাত মানে এরকম একটা ব্যাপার তাহলে এই নোশনে আর কি করে প্রেম হবে লেটেস্ট মেটার চকলেট সেই ওই সব কোনোটা তো কোনোদিন আসে না ওই সিনেমাটা মনে আছে গল্পগুলো সত্যি আরে ইয়ার আমি কিন্তু বলছি
বাড়িতে পৌঁছে যাবে দর্শকেরা গোবরডাঙ্গা এই চত্বর, যে সমস্ত বাচ্চারা ছোটবেলা থেকে বড় হয়েছে সমস্ত ছেলেদের জন্য বিশেষ করে বলছি, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমাদের এই চ্যানেলে যে সমস্ত আছে বারবার করে বলছি ক্লাস ফাইভ থেকে যে করে পঞ্চাশটা অব্দি প্রপোজাল এসেছে বা এক ঘন্টা বেশি সব ছেলেদের বলছি, আপনারা এই মুহূর্তে এখনই এইটা দেখার পর রিভিউ দেবেন, তারপরে আমরা সমস্ত প্রশ্ন উত্তর ও নিজে দেবে। আচ্ছা আমি না এটা বুঝতে পারছি না, এত প্রতিবাদী মোডে গেল হঠাৎ করে, এরপরে পাঠটা হবে সত্যি হলো সত্যি। আমি আমি না আমি আরো অনেক কিছু বলতে চাই, আমি তো বলছি না বল বলছি না বলছি না হ্যাঁ, এবার তুমি এই কথাটা না বলো যে আমি ও তুমি বেসিকটা বলে ধরতে পারছিস কি ও আমার ফোন দেখেছে এখানে ফোন করে দেখে আমি বলবো আমি বলবো আমি এটা বলতে চাই না তোকে বাজে ভাবে ফুলে ফুল করছে কিন্তু এই যে আপনারা এত ভালো ভালো রিলস দেখেন ঠিক আছে, তো সেই রিলস গুলো সুন্দর করে এডিটিং করে সময় নিয়ে মাথা খাটিয়ে খাটিয়ে আইডিয়াস বের করে সো কাজই করে। মেঘা কিন্তু এটা ভাবেও নি যে প্রেম নিয়ে প্রশ্ন আসছে, একজন রহস্য আছে পেছনে একটা, ও আমাকে লাস্ট পাঁচ মাস ধরে মানে অনেক ভালো করে দেখেছি এদিক ওদিক করে এদিক ওদিক যাই ভাবে হোক দেখেছে ঠিক আছে, লাস্ট পাঁচ চার মাস মাথায় আমাকে বলছে ছবির জন্য এদিক এটা বিষয় বল দেখিয়েছি একদিন হঠাৎ করে দেখতে পেয়েছি, এরকম তো অনেক সময় হয় না ফোন করে থাকেন দেখতে পেলাম চোখের সামনে সেটাও দেখেছি একদম খুব মানে কি বলবো সাফেদি কি কাইন্ড অফ মানে ধোয়া তুলছি পাতা একদমই সিঙ্গেল পিলু কিন্তু ও কিন্তু তুমি যখন থাকো না তখন ও খুব বলে গৌরব দা খুব খাওয়ায় আমাদের খুব দেয় এই ব্যাপারে কি আমি আগে দিন এসেছিলাম আমাকে বলছে কি খাবে কি খাবে হঠাৎ কাপল বলতে রুদ্রদা প্রমিতা দি খুব ভালো খুবই সুইট একটা কাপল না আপনার সবাই খুব ভালো থাকুন সন্ধে কেন বলো প্রতিদিন সন্ধে ছটায় শুধুমাত্র গোবরডাঙ্গা
কাট 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 ক